আমি রাহুল তালুকদার, আমি ডকুমেন্টারি ফটোগ্রাফি করি। আমি ফটোগ্রাফি করছি 7 বছর। প্রথমে একটা টিটিএল নামে একটা ফটো অনলাইন ফটোগ্রাফি গ্রুপ ছিল, অ্যামেচার ফটোগ্রাফি গ্রুপ। আমি শখের বসে সেখানে ছবি তোলা শুরু করি। ছবি তুলতে তুলতে আমার পরবর্তী মনে হলো যে আমি ফটোগ্রাফি সম্বন্ধে আরো জানতে চাই বা এটাকে আমি পেশা হিসাবে নিতে চাই। পরে আমি পাঠশালা নামে একটা ফটোগ্রাফি ইনস্টিটিউট আছে, সেখানে ভর্তি হই। এটা 3 ইয়ার্সের একটা ডিপ্লোমা কোর্স। সেখান থেকে আমার মূলত ফটোগ্রাফি সম্বন্ধে আরো ভালোভাবে জানা বা ফটোগ্রাফির বিভিন্ন জনরা সম্বন্ধে আমার জানার সুযোগ হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমি ছবি তুলি, বিভিন্ন পলিটিক্যাল ইভেন্ট, বিভিন্ন কালচারাল ইভেন্ট বা পাবলিক গ্যাদারিং বা নর্মাল সদরঘাট, মতিঝিল, ফার্মগেট, মানুষের ড্রেস আপ, মানুষের হেয়ারস্টাইল, মানুষের এক্সপ্রেশন, এগুলো সবগুলো কিন্তু চেঞ্জ হয় প্রতি বছর বছর। স্ট্রিট ফটোগ্রাফির মাধ্যমে এই পরিবর্তনগুলো আমি ধরে রাখতে পারি। খুবই ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় যে ইয়াং জেনারেশনের ছবি তোলা। ঢাকার কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, যেমন পাঙ্ক গ্যাং আছে, তাদের ড্রেস আপ বা তাদের চুলের স্টাইল বা তাদের সব কিছু মিলায় তাদের আমি এক অর্থে পাঙ্ক বলবো। যে পলিটিক্যাল মিটিংগুলো হয় সেখানে বাচ্চারা আসে, তারা কিছুই জানে না পলিটিক্স সম্বন্ধে, বাট তারা পলিটিক্যাল গেঞ্জি পরে আসে, পলিটিক্যাল ক্যাপ হ্যাট পরে। আমার প্রিয় ছবি হচ্ছে সরোরি উদ্যানে, এটা 16 ডিসেম্বরে তোলা। এখানে একটা ভিক্টোরি ডে সেলিব্রেশন একটা কনসার্ট হয়, অনেক মানুষ, হাজার হাজার মানুষ। এর মাঝখানে একটা লোক ল্যাম্প পোস্টের উপর উঠে বসে আছে, বসে সে ছবি তুলছে, গেমসের ছবি তুলছে। রানা প্লাজার দুর্ঘটনাটা হয় 2013 সালে। বিল্ডিংটা ধসে যায় হচ্ছে 8:30টার দিকে, আমি পৌঁছাই 9:45টার দিকে। পরবর্তী আমি ছবি তুলি যে রেস্কিউ করছে মানুষজন, ফায়ার ব্রিগেড, সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ গিয়ে সেখানে রেস্কিউ করছে, একদম পুরো রিস্ক নিয়ে বিল্ডিংয়ের ভিতর ঢুকে। মানে সেই সময় বিল্ডিংটা ধসে পড়তে পারতো, তারপরে যে সাধারণ মানুষ যে গিয়ে ঢুকছে, এটা আমি আমি এরকম জিনিস দেখি না আগে। অনেকেই ফায়ার ব্রিগেডের ওরাও ভয় পাচ্ছিল যে ভিতরে ঢুকতে, এখানে একদম সাধারণ মানুষ, আশেপাশের মানুষকে ঢোকা শুরু করে। প্রচুর মানুষকে সেই দিনে প্রথম দিনে উদ্ধার করা হয়। আমি সেখানে একটা না 19 দিন কাজ করি, যে সেখানে যে আটকে পড়া শ্রমিকদের বের করা থেকে শুরু করে বা যে যারা রেস্কিউ ওয়ার্কার ছিল, আর্মি বা ফায়ার ব্রিগেড, একদম সাধারণ মানুষ যারা, আমি সে পুরো জিনিসটাই আমি আমার স্টোরির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। রানা প্লাজা আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কাজ, এই কারণে এত বড় ম্যানমেড ডিজাস্টার বলা যায়। এটা আসলে আগে জানতো যে আসলে বিল্ডিংটা ফাটল ধরেছে বা ধসে পড়তে পারে যে কোনো সময়, আগের দিন জানতো, বাট পরবর্তীতে তাদেরকে শ্রমিকদের পুশ করে ফ্যাক্টরিতে ঢুকানো হয়। আমার কাছে মনে হয়েছে এত বড় একটা দুর্ঘটনা বা এটার ডকুমেন্টেশন রাখা জরুরি ছিল। বর্তমানে ফটোগ্রাফি আসলে খুবই ডিফিকাল্ট জায়গা, কারণ সবাই খুব ভালো ছবি তুলছে, সবাই খুব ইন্টারেস্টিং টপিকে বা ইস্যুতে কাজ করছে। সেই সূত্রে প্রফেশনালি টিকে থাকা বাংলাদেশের মতো দেশে, যেখানে ফটোগ্রাফির সেভাবে আর কি মার্কেট বলতে যেটা কি বোঝায় সেভাবে কোনো আসলে জায়গা নাই, প্রিন্ট বিক্রির কোনো জায়গা নেই। বাট ওভারঅল বাংলাদেশের ফটোগ্রাফি অ্যাজ এ প্রফেশনাল খুবই টাফ, যদি আপনি পয়সার দিক থেকে চিন্তা করেন।